বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আছি বিডি ব্লগার লিজা আক্তার আপনাদের সাথে। আশা করি প্রিয় ভাই বোনেরা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আবারও বরাবর মতন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে সকালবেলায় আমি প্লেট বাটিগুলি একটু ধুয়ে রুদ্রে শুকিয়ে দিয়েছিলাম, এখন এগুলি একটু তুলে নিচ্ছি, নিয়ে দুপুরে রান্নার জন্য চলে যাব। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আর বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানিয়ে দিবেন আপনাদের মতামত, আপনাদের কাছে আমার এই ব্লগটি কেমন লাগলো। আর প্লিজ সবাই লাইক দিয়ে দিবেন। প্লেট বাটিগুলি এনে আমি এখন একটু এগুলি তাকে রেখে দিচ্ছি। চলে আসলাম রান্নাঘরে। আগে থেকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আজকে চুলায় ভাত রান্না করলাম, কারণ কারেন্ট নাই তাই চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দুপুরের জন্য রান্নার জন্য কেটে কুটে সব সবজিগুলি রেডি করে নিয়েছি। আজকে কাঁকরোল দিয়ে তারপরে আলু দিয়ে ভাজি করব, আর রান্না করব মাছ সবজি দিয়ে। যখন কাঁকরোল ভাজিটা করে নেব, চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু একটু ভালোভাবে একটু ভেজে নেব এগুলি। আর একটু এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দুটা শুকনো মরিচ আগে থেকে ভাজা ছিল ওগুলি দিয়ে দিয়েছি। যে কাঁকরোল আর আলুটা আগে থেকেই ভালোভাবে ধুয়ে পুলে রাখছিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আমি কাঁকরোল ভাজিটা ভেজে নেব। আর এইভাবে করে কাঁকরোলটা ভেজে নিলে অনেকই সুস্বাদু হয়, খেতে অনেক ভালো লাগে। আর এই যে আমার উঠানে শালিক, দুই জোড়া শালিক এসেছে, তাই ভাবলাম যে আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। কাঁকরোল ভাজিটা হতে চলছে, আর যেদিক দিয়ে মাছ রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। সবজিগুলো ঢেলে দিলাম, এখানে বেগুন দিয়েছি, তারপরে ডাটা আলু এগুলি দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা রান্না করে নিব। মাছের রেসিপিটা শেয়ার করলাম না, অনেক মাছ রান্নার রেসিপি আমার চ্যানেলে আছে। আর এই যে এদিক দিয়ে ভাজিটা হয়ে গেল নামিয়ে নিলাম, আর এই যে এদিক দিয়ে তরকারিটা আমার মাছের তরকারিটা সবজিগুলি কষানো হয়ে গেল, ঝোল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম, যে রান্না শেষ করে চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য। দুপুরে খাবারটা খেয়ে নিব। হাজবেন্ড খেতে বসে গেল,
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।